হ্যালো, আমি পারভেজ হোসেন। আসলে আমার চ্যানেলে যদি আপনি পুরো লোকের থাকেন, আমার চ্যানেলে আমার দুটা রাইডিং ভিডিও তারা দেখছেন, বাট স্ট্রোক এর আগে কখনো না আমি ক্যামেরার সামনে আসলে ইভেন আমার রাইডিং ভিডিওর ভিতরেও কোনো ভয়েস রেকর্ড বা রাইডিংয়ের সময়ও আমি কখনোই কোনো কথা বলি না। সব সময় ভিডিওতে আমার কোনো ব্যাকিং ট্র্যাক চলছে। তো আসলে অনেকদিন ধরে যেহেতু লকডাউন সিচুয়েশন বাংলাদেশ, তো ভাবলাম যে মোটরসাইকেলের কোনো রাইডিং ভিডিও তো এখন বানাইতে পারবো না, ওই রকম আই স্টার্ট উইথ দ্য ব্লগিং থিং, জাস্ট ট্রাই। ওকে, তো সেজন্য ফর দ্য ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসে কথা বলতেছি। ডেফিনেটলি আই উইল বি আনপ্রফেশনাল, কারণ এটা ভেরি মাচ ফার্স্ট টাইম, সরি ফর দ্যাট, প্লিজ অলসো কনসিডার দ্যাট। তো এই মুহূর্তে আসলে যে সিচুয়েশন বাংলাদেশে, আপনারা জানেন সবাই, করোনার কারণে সব কিছু বন্ধ, ডেফিনেটলি রাইডিংও বন্ধ। এটা হচ্ছে সেই জিনিস যেটা আমি সব থেকে বেশি মিস করতেছি, যেখানে আমার বাইক। সো আমি এখন আসলে কোথায়, আমি আমার বাসায় আছি, আমি আমার বাসার ছাদে আছি। এখন বাজে দুপুর সোয়া একটা, প্রচণ্ড রকম গরম আজকে। কালকে যদিও সুন্দর একটা দিন ছিল, কালকে ঠান্ডা ছিল, বাট এখন প্রচুর প্রচুর রোদ্র উঠছে। সো আজকে যদি আমি ডেট বলি, আজকে হচ্ছে 16 এপ্রিল। তার মানে হচ্ছে যে আমি গত 20 দিন যাবৎ লকডাউনে আছি। ওয়েল, বাসায় বসে থাকতে অবশ্যই বোরিং লাগবে, হোম অফিস করতেছি। হোম অফিসের অবস্থা হচ্ছে কি এরকম যে কোনো শুক্র শনিবার নাই, উইকেন্ডও এখন হোম অফিস করতে হয়, উইকডে তো অবশ্যই করতে হয়। সো ওভারঅল সব কিছু মিলে সিচুয়েশানটা হ্যান্ডেল করতে হচ্ছে, বাট ভালো লাগছে। ডেফিনেটলি ইচ্ছা করে আপনি রংপুরে যেতে, কখনো কখনো চিন্তা করি যে যখন লকডাউন শেষ হবে তখন আমি আমার বাইক নিয়ে নিয়ে আবার চলে যাবো টুরে, বাট তারপরেও অনেক কিছু চিন্তা করতে হয় যে হ্যাঁ, লকডাউন যদি সাপোজ 25 তারিখেই শেষ হয়, তারপরেও কি আসলে বাইরে এভাবে যাওয়াটা ঠিক হবে, সিচুয়েশান কি থাকবে তখন, অনেক কিছু চিন্তা করি আসলে। আমাদের বিষয়গুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে, আপনারা হয়তো কমেন্টে আমাকে বলতে পারেন যে আসলে আপনাদের পয়েন্ট অফ ভিউ কী, বা আপনাদের মধ্যে কী কাজ করতেছে ডিউরিং দিস লকডাউন ডেজ। ওকে, আজকে আসলে আমি নামছি যে কারণে বিষয়ই আমি বাইক স্টার্ট দিব আজ থেকে 7 দিন আগে, মানে আজকে বৃহস্পতিবার। গত শুক্রবার আমি বাইকটা সুন্দর মতো ঘুরে টুয়ে নিয়েছে, আমার পার্কিংয়ে রেখে দিছি, তো তার মধ্যে আসলে একবারও যাওয়া হয় নাই পার্কিংয়ে বাইক স্টার্ট দেওয়ার কারণে, বাইকটা স্টার্ট দিতে যাইনি আর কি। তো আজকে বাইক স্টার্ট দিব, অনেকদিন পরে বাইক স্টার্ট দিব, ডেফিনেটলি আই এম এক্সাইটেড, লাইক গোয়িং ফর এ রাইড। এখন ওই বাইক স্টার্ট দেওয়াটাই রাইডের মধ্যে পড়ছে, পার্কিংয়ের মধ্যে 2-4টা চক্কর লাগে এই মাঝের মধ্যে। সো এতটুকুই মজা আপনার বাইকে আছে, হোপ আপনাদেরও একই অবস্থা, আপনাদেরও ভালো রাখতেছে লাইক মি। ওকে, তো লেটস গো, আমি বাইক স্টার্ট দিই। আর অনেকদিন ধরে আমার অ্যাকশন ক্যামেরার ভিতরে বেশ কিছু ফুটেজ জমা আছে, আমার অনেক কিছু ফুটেজ যেগুলো হচ্ছে গিয়ে বিফোর লকডাউন ডেজ। আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি যে লকডাউন হওয়ার আগে আসলে আমাদের অবস্থা কী ছিল, সেটা নিয়ে সেই স্মৃতিগুলো মনে করার জন্য একটা রিমেম্বারিং টাইপের একটা ভিডিও মতন বানানোর কথা। আসলে লকডাউনের ভিতরে কোনো কাজ নাই, বাসায় বসে থেকে আসুন গাড়ি দেয়, যে কারণে আর বানানো হচ্ছে না, বাট ডেফিনেটলি বানানো উচিত। সো এমন হতে পারে যে এটার সাথেই আমি ওই ভিডিওগুলো কয়েকটা ফুটেজ অ্যাড করে দিব। এনিওয়ে, লেটস গো, আপনি বাইক স্টার্ট দিই, তারপরে অন্য সব।
Okay guys, so you can see our bike start e ache. Okay, amar bike dekhe hoyto oneke bolbe, come on man, it's a Chinese bike. Okay, ha, it's a Chinese bike definitely. মানে ইভেন এটা যদি বাংলাদেশেও হইতো তাতেও আমার কোনো সমস্যা ছিল না। লুক, আমি এখানে বাংলাদেশের পতাকা লাগাইছি, বাট এটার এটা আমি লকডাউনের কয়েকদিন আগে লাগাইছি, বাট এটার একটা সমস্যা আছে, এটার আঠাটাই কিছু একটা সমস্যা আছে, এটা বারবার উঠে চলে আসে। হাউএভার এটাকে ফিক্স করতে হবে লকডাউন শেষ হইলে। আমার কিলোমিটার দেখাই, আই থিঙ্ক ইউ ক্যান সি 24,004, সো অলমোস্ট মোর দেন 2.5 ইয়ার্স আই এম রাইডিং দিস বাইক। হ্যাঁ, আমার কিছুটা কম চালানো হয়েছে বাইক ডেফিনেটলি, কারণ নর্মালি আমি বাইক দেখা যায় যে অফিসের অনেক সময় আমি অফিসের গাড়িতে ট্রাভেল করি, সো জাস্ট রেগুলার অফিস করাতেই বাইক চালানো হয়, আর যদি কখনো কোনো ট্যুরে যাই তাহলে, তো সে কারণে একটু কম চালানো হয়েছে। বাট হোয়াট আই ক্যান সে, মানে এই চব্বিশ হাজার কিলোমিটার আমি যে চালাইছি বাইকটা, আমার কাছে যেটা মনে হয় কম্পেয়ার টু প্রাইস দিস ইজ ভেরি মাচ ওকে। মানে এটার আমি যে দাম দিয়ে কিনছিলাম এবং যতদিন ধরে ইউজ করতেছি, স্টিল এটা আমাকে যে পারফরমেন্স দেয় ইটস গুড এনাফ। মানে এর থেকে এক্সপেক্ট করার কী আছে আর, মানে যে প্রাইস দিয়ে আমি কিনছি সেই অনুযায়ী। পার্টস অ্যাভেলেবিলিটি হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে অনেক সময় অনেক সমস্যা হয়, বাট তবুও এটা ম্যানেজ করে নেওয়া যায়। বংশালে কিছু কিছু আফটার মার্কেট পার্টস পাওয়া যায়, অনেক সময় সেগুলো ইউজ করতে হয়, বাট ইটস ওকে। মানে আমি লাইক অলমোস্ট 3 বছরের কাছাকাছি আমার হইতে যাচ্ছে কয়েকদিন পরে, তো আই এম ম্যানেজিং ইট, আমি ম্যানেজ করতে পারতেছি না যে তা না, বাট ডেফিনেটলি বাইক চেঞ্জ করার আমার ইচ্ছা আছে, বাট তার জন্য টাকা পয়সাও হাতে থাকার দরকার আছে। ওকে, বাইকটাকে একটু চক্কর মারি। সরি, পার্কিংয়ে আমার এখানে লাইট খুব কম, কারণ আমার এটা মানে আন্ডারগ্রাউন্ড পার্কিং, আমি মাটির থেকে আরও এক ফ্লোর নিচে আসি এখন। ওই যে আপনারা দেখবেন এই যে এদিক থেকে হচ্ছে গিয়ে আসে আর কি উপর থেকে, সো এই যে রাস্তা বানানো আছে, তো আমি এদিক থেকে উপরে যাব, আমার গ্রাউন্ড ফ্লোরে যাব, বাইক নিয়ে একটা দুটা চক্কর মারব। ওকে, সি ইউ দেন। সো গাইজ, দ্যাটস ইট ফর নাও। আমি যে কাদের নিচে নামছিলাম, বাসার বাইরে আসছিলাম আমার বাইক স্টার্ট দিতে, খুলে কথা বলি, এখানে আসলে কেউ নাই, ওকে। সো যে কাজে আমি আসছিলাম, যেটা বলতেছিলাম যে আমার বাইক স্টার্ট দিতে আসছিলাম, বাইক স্টার্ট দিলাম, দু তিনটা চক্কর মারলাম, ডেফিনেটলি আপনারা ভিডিও দেখলেন, তো আমার কাজ শেষ, এখন বাইক বন্ধ করে দিছি, সেফলি পার্ক করে দিছি, অ্যান্ড নাও আই এম গোয়িং হোম। ডেফিনেটলি আমি বাসায় থাকবো, আপনারাও বাসায় থাকেন, এটা অনেক টাফ সিচুয়েশান এখন, ডেফিনেটলি সবার বাসায় থাকার দরকার আছে। আমরা বাসায় থাকলেই আমাদের ফ্যামিলি এবং আমাদের সোসাইটি ভালো থাকবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে ডেফিনেটলি, মানে সোসাইটিকে রক্ষা করার জন্য। সো কিপ লাভিং মাই চ্যানেল, যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক করেন, আর ডেফিনেটলি শেয়ার করেন সবার সাথে আমার চ্যানেলের ব্যাপারে, বিকজ আই হ্যাভ ভেরি ফিউ সাবস্ক্রাইবার নাও, ইটস এ ভেরি নিউ চ্যানেল, ডেফিনেটলি আমি চাবো যে আপনারা বেশি বেশি আমার সাথে শেয়ার করেন এবং আমার সাবস্ক্রাইবারের সংখ্যা কিছু বাড়ুক। ডেফিনেটলি ভিডিওর ব্যাপারে কেমন লাগলো, কী লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন, সো দ্যাট যদি কোনো ল্যাকিংস থাকে আমি যেন আমার ভিডিওকে ডেভেলপ করতে পারি। যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে নতুন, যে আমি ভিডিওর মধ্যে আরও কী কী দেখাতে পারি যেটা আপনাদের জন্য এন্টারটেনমেন্ট হবে, সো সেটা আমাকে সাজেস্ট করতে পারেন। সি ইউ গাইজ দেন ইন দ্য নেক্সট ভিডিও।
বাই বাই থ্যাংক ইউ।